আসসালামু আলাইকুম দর্শক, রঙিন ভুবনের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। সেহরিতে দুধের স্বর নিয়ে ঝগড়া, গৃহবধূকে হত্যার অভিযোগ। সেহরিতে দুধের স্বর খাওয়া নিয়ে শুরু হওয়া কথা কাটাকাটির জেরে সুরাইয়া তুমিসরা নামের এক গৃহবধূকে নির্যাতন করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। রাজবাড়ি সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের চর শ্যামনগর গ্রামে এই নির্মম ঘটনা ঘটে। নিহত সুরাইয়া রাজবাড়ি সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের বড় ভবানীপুর গ্রামের দেওয়ান মোহাম্মদ রফিকুল ইসলামের মেয়ে। তার 4 বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে। এই ঘটনায় বুধবার দুপুরে রাজবাড়ি সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন গৃহবধূ তমিসরার বড় ভাই দেওয়ান মোহাম্মদ সৌরভ। দেওয়ান মোহাম্মদ সৌরভ গণমাধ্যমকে বলেন, 2014 সালে চর শ্যামনগর গ্রামের সাহা মণ্ডলের ছেলে মশিউর রহমান মিটুলের সঙ্গে আমার বোন সুরাইয়া সুলতানার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে মিটুল ও তার মা এবং ভাই ভাবিরা যে কোনো সামান্য বিষয় নিয়ে আমার বোনের উপর শারীরিক নির্যাতন চালাতো। বিষয়গুলো আমার বোন বাড়িতে এসে আমাদের কাছে বলতো। তিনি বলেন, মঙ্গলবার সকাল 9টার দিকে আমার বোনের স্বামী মিটুল আমার বাবার কাছে ফোন করে জানায় আমার বোন নাকি আত্মহত্যা করেছে। আমরা দ্রুত মিটুলদের বাড়িতে গিয়ে দেখি আমার বোনের লাশ বারান্দায় শুয়ে রাখা হয়েছে, গলায় ফাঁস নেওয়ার কোনো চিহ্ন নেই। আমার বোনের থুতনিতে, নাকে, ঘাড়ে ও হাতের আঘাতের চিহ্ন রয়েছে। সৌরভ আরও বলেন, এর পর আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলে আমরা জানতে পারি যে সোমবার দিবাগত রাতে সেহরিতে দুধের স্বর খাওয়া নিয়ে আমার বোনের সঙ্গে তার শাশুড়ি সাহারা বেগমের কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির বিষয়টি সাহারা বেগম তার ছেলে মিঠুল, নাইম, হাতেম ও ছেলের বৌদের জানায়। এক পর্যায়ে তারা সবাই মিলে আমার বোনকে হত্যার পরিকল্পনা করে। মঙ্গলবার ভোর রাতে হত্যার ঘটনাটি ভিন্ন দিকে নেওয়ার জন্য তারা আমার বোনের গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে বলে নাটক সাজায়। এ বিষয়ে রাজবাড়ি সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এরপর আশেপাশের লোকজনের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায় যে সুরাইয়াকে হত্যা করা হয়েছে।